গুড মর্নিং এভরিওয়ান, আজি যেহেতু সানডে অর্থাৎ রবিবার আমি আলোচনা করো দশটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। সেইদিনা লাস্ট এটা কোয়েশ্চন আছিল, আটাইতকৈ ডাঙর গ্রহটোর নাম কি? অপশন দিয়া আছিল চারিটা, যিসকলে শুদ্ধকে এনসার দিছে তেওঁলোকক মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ। শুদ্ধ উত্তৰটো হল বৃহস্পতি, অর্থাৎ আটাইতকৈ ডাঙৰ গ্রহটো হল বৃহস্পতি। ঠিক তেনেদৰে আমি আলোচনা করি দশটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। প্রথম কোয়েশ্চনটো হল সিকিমের রাজধানী কি? অপশন দিয়া আছে দিসপুর, গোয়া, ব্যাংকক, গ্যাংটক। শুদ্ধকে শুনি লব, ইয়াতে অপশন দিয়া আছে দিসপুর, গোয়া, ব্যাংকক, গ্যাংটক। শুদ্ধ উত্তরটি হল গ্যাংটক, অর্থাৎ সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। এইটো কোয়েশ্চন করার এটাই কারণ, এনেকুয়া ধরনের কোয়েশ্চন আপনাদের যিকোন সিবিটি এক্সামতে হোক বা রিটুন এক্সামতে হোক দেখা পাবই, কোনোবা নয় কোনোবা এখন দেশের বা রাজ্যের রাজধানী। তার পিছত কোয়েশ্চনটি হল অসমত পোনপ্রথমবারের বাবে চাহ বাগিচা কিমান সনত আরম্ভ করা হয়েছিল? কোয়েশ্চনটি করা হয়েছে অসমত কেতিয়ার পৰা চাহ বাগিচা আরম্ভ করা হয়েছিল বা স্টার্ট করেছিল? অপশন দিয়ে আছে 1962 সনত, 1833 সনত, 1882 সনত, 1952 সনত। শুদ্ধ উত্তরটি হল 1952 সনত, অর্থাৎ 1952 সনের পরাই আরম্ভ করা হয়েছিল অসমত প্রথম চাহ বাগিচা। তার পিছর কোয়েশ্চনটি হল প্রথম পানিপথের যুদ্ধ কেতিয়া হয়েছিল? এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যিকোন এক্সামত আসাম পুলিশ হোক বা ডিফেন্সের এক্সামত হোক পানিপথের প্রথম বা দ্বিতীয় যুদ্ধের বিষয়ে আলোচনা করা হয় বা কোয়েশ্চন করা হয়। অপশন দিয়া আছে 1523 সনত, 1526 সনত, 1528 সনত, 1530 সনত। শুদ্ধ উত্তরটি হল 1526 সনত, অর্থাৎ 1526 সনত পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। ইম্পর্টেন্ট কোয়েশ্চন, মোস্ট ইম্পর্টেন্ট। তার পিছর কোয়েশ্চনটি হল কোনটো গ্রহ পৃথিবীর আটাইতকৈ ওচৰত আছে? ইয়াতে ডাঙৰো সোধা নাই সৰু সোধা নাই, কোনটো গ্রহ আটাইতকৈ ওচৰত আছে সুধিছে। অপশন দিয়া আছে বৃহস্পতি, শুক্র, বুধ, মঙ্গল। শুদ্ধ উত্তরটি হল শুক্র গ্রহ, আটাইতকৈ ওচৰত আছে শুক্র গ্রহ। তার পিছর কোয়েশ্চনটি হল কোনখন মহাদেশক অন্ধকার মহাদেশ বুলি জানা যায়? আপোনালোকে ভালকে শুনি লব, কোনখন মহাদেশক অন্ধকার মহাদেশ বুলি জানা যায়? অপশন দিয়ে আছে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া। শুদ্ধ উত্তরটি হল আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা মহাদেশক অন্ধকার মহাদেশ বুলি জানা যায়। তার পিছর কোয়েশ্চনটি হল মেথসর পৰা, অর্থাৎ গণিতর কোয়েশ্চন, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যাটো কি? প্রথম কোয়েশ্চনটি আপোনালোকে হয়তো সোশ্যাল সায়েন্সর গম পাইছে, কিন্তু এইটো মেথসর কোয়েশ্চন। ইয়াতে সুধিছে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যাটো কি, যুগ্ম মৌলিক। তাতে অপশন দিয়ে আছে 1, 3, 2, 5। শুদ্ধ উত্তরটি 2, কারণ একমাত্র প্রথম মৌলিক সংখ্যাটো হয়েছে 2। সকলে গম পায় মৌলিক সংখ্যা বুঝি কলে আমি 2 আহি যায় প্রথমটো, সেইভাবে শুদ্ধ উত্তরটি 2। তারপর কোয়েশ্চনটি ম্যাথসর, আটাইতকৈ সৰু যুগ্ম অঙ্ককেইটার যোগফল, 10তকৈ সৰু অযুগ্ম অঙ্ককেইটার যোগফল কি, অর্থাৎ 10তকে যিমান কেইটা অযুগ্ম সংখ্যা আছে সেইকেইটার যোগফল কি? অপশন দিয়ে আছে 25, 39, 41, 50। শুদ্ধ উত্তরটি হল 25। শুদ্ধ উত্তরটি কেনেকে 25 হল সেইটো কথা জানিব লাগিব, কারণ 10তকে সৰু অযুগ্ম সংখ্যা সুধিছে, তার ভিতর আমি কেইটা পাম? 9 পাম, 7 পাম, 5 পাম, 3 পাম, 1 পাম। 1 প্লাস 3 4, 4 প্লাস 5 9, 9 প্লাস 7 16, 16 প্লাস 9 25। অর্থাৎ কেনেকে যদি আমি উলাও তেনেহলে আমার উত্তর তো শুদ্ধ হয়ে যাব আর এনসার তো একেবারে আমার কোনো ধরনের প্রবলেম নহয়। যে নহক, তার পিছর কোয়েশ্চন তো হল ভেটিকান সিটি কোত অবস্থিত? অপশন আছে নাইজেরিয়াত, কঙ্গত, ইন্ডিয়া, রুমত। রুম এখন দেশ। শুদ্ধ উত্তরটি হল রুমত, ভেটিকান সিটি রুমত অবস্থিত। শুদ্ধ উত্তরটি গম পাই গল। তার পিছর কোয়েশ্চন, লাস্ট কোয়েশ্চন আপনার বাবে, গুপ্ত যুগের বিখ্যাত গণিতজ্ঞজনের নাম কি? এইটো মেথসর কোয়েশ্চনও আহি পড়ে, সোশ্যাল সায়েন্সতো পড়ে, জিকেতো পড়ে, বহুত কিবা কিবি অপশনত আহি পড়ে। শুদ্ধ উত্তরের ভিতর দিয়ে আছে আর্যভট্ট, গুপ্ত, গুপ্ত, ব্রহ্মগুপ্ত, ভাস্কর্য। শুদ্ধ উত্তরটি হল আর্যভট্ট, অর্থাৎ গুপ্ত যুগের বিখ্যাত গণিতজ্ঞজনের নাম হল আর্যভট্ট। যে নহক, 9টা কোয়েশ্চন সোধা হয়ে গেল, লাস্ট কোয়েশ্চনটো আপোনালোকৰ বাবে, মহাভারত প্রণেতা কবিজনের নাম কি? আপোনালোকক আৰু বেলেগে বুজাই দিয়াৰ কোনো ধৰণৰ কথা নাই, গমে পাইছে। শুদ্ধ উত্তৰ চাৰিটা অপশ্যন দিছে মুনু, ব্যাস, বাল্মীকি, কালিদাস। যিয়ে নহওক, শুদ্ধ উত্তৰৰ উত্তৰটো যিসকলে কমেণ্টত প্ৰথমতে দিব তেওঁৰ কমেণ্টটো পিন কৰি দিয়া হ'ব। আজিৰ ভিতৰত ইমানে ইম্পৰ্টেণ্ট ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন সোধা হৈছে, বহুতে সহজ বুলি ক'ব তথাপিও আপোনালোকৰ বাবে ইম্পৰ্টেণ্ট। যিয়ে নহওক, আজিৰ ভিতৰত এইখিনিয়ে। যদি ভিডিঅ'টো বেয়া লাগিছে ডিছলাইক কৰিব, যদি একেবাৰে বেয়া লাগিছে গালি পাৰিব, যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব। কাৰণ আজিলৈ ইমানে, পুনৰ লগ পোৱাৰ আশাৰে মই জিতুমণি, জয় আই।